দেখো, সকাল সকাল চান করে নিয়েছি। চান করে যেহেতু আজকে আমাদের শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো প্রতিটা সোমবার যখন করতে পেরেছি, লাস্ট সোমবার তো নিশ্চয়ই করব। সকাল সকাল কর্তাগিন্নি মিলে দুজনেই চান করে নিয়েছি, চান টান সেরে নিয়েছি, কেন বাবার মাথায় জল না ঢেলে, ঠাকুর পুজো না করে চা টা খাবো না, ওই জন্যই চান করে নিয়েছি। দেখো, এদিকে আমরা শিবকে ঘি টি মাখানো হয়ে গেছে, আর এদিকে জল ঢালবো। এমনি গঙ্গা জল দিয়ে চান করেছি, ঘি মধু মাখিয়ে। তারপর জল ঢালার জন্য যেটা প্রস্তুত করা হয়েছে, এটা দুধ, দুধের মধ্যে মেশানো হয়েছে কালো তিল, ঘি, মধু, বুঝলে। এদিকে দেখো ফুল, আর দেখো কালকে একটু আকন্দ ফুলের মালাও নিয়ে এসেছে আমার জন্য। আর ফল রেডি করা হয়েছে, বাবার মাথাও দেবো, বাটাতেও দেওয়া হবে। এখানে সব বেলপাতা দ্রব্য সব রেডি করা হয়ে গেছে। ঠাকুরের সিংহাসনও সাজানো গোছানো, মানে সাজানো গোছানো বলতে মোছানো হয়ে গেছে, সাজানো গোছানো না, মোছানো হয়ে গেছে ঠাকুরকে সবাইকে। ও ঘি হাতটা আর একটু বুলিয়ে নিচ্ছে, ঘি হাতটা বাবার মাথায়। আমার ঘরে যখন কাশী বিশ্বনাথ বসে আছে, আমি বাইরে গিয়ে ওই জন্য কোনো মন্দিরে জল দিই না। এটা আমার বেনারস থেকে এই লিঙ্গটিকে আনা। তো দেখো, আমার ও আমার কর্তা থাকলে আমার কিছু লাগে না, ও সব রেডি ফেডি করে দিল, আমায় কিছু করতে দেবে না, বললো তুমি বসো আমি সব রেডি করে দিচ্ছি। সব রেডি ফেডি করে দিল, আমি জাস্ট খালি ঠাকুরের মাথায় জল ঢালছি। এবার দেখো, মুখে কিন্তু বাবার নাম স্মরণ করতে করতেই জল ঢালছি। এমনিতেও শ্রাবণ মাস ছাড়াও আমি প্রতি সোমবার করে এমনিতেই শিবের মাথায় জল দিই আর বেলপাতা চাপাই। শুধু শ্রাবণ মাস বলে না, হ্যাঁ শ্রাবণ মাসে ভাতটা খাই না, এটাই আর কি। নালে আমি শ্রাবণ মাস ছাড়াও প্রতি সোমবারে জল দিই। আমার তো জল ঢালা হয়ে গেছে, এবার ওর পালা, ও জল ঢালছে। এবার আমরা যে কাজই করি না কেন, স্বামী স্ত্রী মিলেই করি, এটা আমাদের ভীষণ ভালো বন্ডিং। আমি শ্রাবণ মাসে করি বলে সোমবার ও করবে, বলে আমিও করবো, তুমি ভাত খাবে না আমিও খাবো না। আমার তো ঢালা হয়ে গেছে, এবার ও ঢেলে নিই। ঢেলে নিয়ে এই পাত্রটা থেকে ঠাকুরকে সরিয়ে মুছিয়ে নিই, পাশের পাত্রে রাখা হবে। আর এই চান করানোর জলটা কিন্তু ফেলবো না, কিন্তু চান করানোর জলটা পুজো হয়ে গেলে আমরা মুখে দিই, মুখে দিই, যেটুকু বাঁচে গাছের গোড়ায় দিয়ে দিই। দেখো, ভালো করে মুছিয়ে নিয়ে ঠাকুরকে অন্য পাত্রে বসানো হবে। যখন এই লিঙ্গটা আনা হয়েছিল না, সাদা ছিল জানো তো, কিন্তু ঘি মধু মাখাতে 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 এর অরিজিনাল কালো, মানে কি এত কালো হয়েছে কি বলবো। ঠাকুরকে জল ঢালার পর সিংহাসন তো সাজানো গোছানো সব হয়ে গেছে। আর দেখো, তারপরেও বাটা সাজানোর জন্য ফল কাটতে লেগে গেছে, বললাম আমি ফলটাও কেটে দিই, ফলটাও কাটতে দেবে না, কী জ্বালাতন বলো। বললো না, তোমাকে এখানে চেপে বসতে হবে না, আমি বসে করে দিচ্ছি, করো। ফলটাও কাটছে, আর বাবার মাথায় এমনিতেও আমি ও দুজনেই ফল চাপিয়েছি, তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করছি সিংহাসনটা। তো দেখো, এখানে ও ফলগুলো কেটে নিচ্ছে, একটা আপেল কাটছে, তারপরে দেখো এখানে আম, এত বড় আমটা, এটা ফজলি আম। আম তো এবার শেষের দিকে, আমি ওকে বলছিলাম এত বড় আমটা পুজোয় দিও না, একটু রেখে দাও। খুব ভালো আমটা, মিষ্টি ছিল, খুব মিষ্টি ছিল আমটা, ফজলি আম। আম তো প্রায় শেষের দিকে, আর কত আম থাকবে বলো, আমার সবথেকে এটা প্রিয় ফল জানো তো। তুই কথা মতন ও আধখানার বেশি আম ওদিকে রেখে দিল, বললো পরের দিন পুজোয় দিয়ে দেবো, ফ্রিজে রেখে দেবো। আর আমার ফ্রিজটা তো নিরামিষ ফ্রিজ, আমার ফ্রিজে কোনো এঁটোকাটা আমি রাখি না, এই জন্যই রাখি না, যেহেতু ঠাকুরের ফল মূল ফুল থাকে বলে আমি রাখি না, আমার নিরামিষ ফ্রিজ একদম নিরামিষ, এটা ওই জন্য আমি রাখতে পারি ঠাকুরের যাবতীয় জিনিসপত্র, বুঝলে তো। ফলটা রেখে দিলো, আধখানা ফল ভালো করে মুড়ে রাখবে, তাতে কোনো অসুবিধা হবে না, পরের দিন পুজোয় দিয়ে দেবে। এই আধখানা আমটাই কাটবে, অনেক বেশি হয়ে যাবে, অনেক বড় আমটা। ও বাটাটা সাজিয়ে দেওয়ার পর তোমাদের সিংহাসনটা শেয়ার করছি আমি। তাই আমি ওকে বলছি জন্মাষ্টমীর সময় আম পাওয়া যাবে, জন্মাষ্টমী গোপালকে আম দেবো, বলে থাকবে ততদিনে আম, আমি যদি থাকে নিয়ে আসবে, না থাকলে আর কী করা যাবে।
বলে থাকলে দাম দিয়ে হলেও আনবো। জন্মাষ্টমী, তার কদিন পরেই জন্মাষ্টমী, যেহেতু আমি জন্মাষ্টমী ঘরে ঠাকুরকে ভোগ দিই, ওই জন্য যে ওকে বলছি জন্মাষ্টমীতে আম থাকলে নিয়ে এসো। দেখো ফল কেটে বাটা সাজিয়ে দিয়েছে। দেখো ঠাকুরকে শিবকে দিয়েছি, বাবার মাথায় চাপিয়েছি দুজনেই দুটো করে কলা, মানে ও একটা কলা দিয়েছে আমি একটা কলা দিয়েছি, আর মালা পরিয়েছি লোকনাথ বাবাকে আর শিবলিঙ্গকে। দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছে ও। এখন দু ফুলে একটা গোটা মালা নিয়েছিল, সেটাকে হাফ করে দুটো মালা করা হয়েছে, একটা লোকনাথ বাবাকে পরানো হয়েছে, একটা শিবলিঙ্গকে পরানো হয়েছে। কেমন হয়েছে বলো, জানিও। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমাদের শিব পুজো দিয়ে সকালটা আরম্ভ করলাম, আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার ওই জন্য ঠাকুর পুজোটা আগে করে নিয়েছি। চান তো হয়ে গেছে, কোন সকালবেলা 6টার মধ্যে আমার চান হয়ে গেছে, দুজনকারই চান হয়ে গেছে আমাদের, ওরও চান হয়ে গেছে, ও করে তো আমি খাই না বলে ও খায় না, ও করে। এখন দেখো ও বেজাচ্ছে জামা কাপড়গুলো, হাতে আজকে সকালবেলা কিছু কাচিনি, সব মেশিনে দেবো বলে ওই জন্য কাচিনি, ওই জন্য ভিজক মেশিনটা খুলে মেশিনের মধ্যে ঢুকিয়ে চালু করে দেবো মেশিনটা। তাই আমি চা ফা তো খাওয়ার কাছে পুজো টুজো করে এবার রান্নাটা বসিয়েছি 9টা বাজে, কেন ও তো আবার খেয়ে বেরোবে। চলো কী করছি না করছি চলো তোমাদের সঙ্গে ব্যাখ্যা মানে করে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, জানাতে প্লিজ পাশে থেকো। চলো দেখাই ব্যাখ্যা মানে করে। তেল বসিয়ে দিয়েছি, এই যে আমার পরিষ্কার ধোয়া তেল। এখানে করবো পাঁপড় ভাজা, আগে পাঁপড়টা ভাজি। তেল ভালো মতন গরম হয়ে গেছে একদম, কিছু আর ভাজাভুজি করবো না, এই পাঁপড় ভাজা আর করবো হচ্ছে ডালিয়া, ডালিয়ার খিচুড়ি। মুগ ডাল দিয়ে ডালিয়া দিয়ে ধোয়া হয়ে গেছে, একটা খিচুড়ি বানাবো গেছে। দেখো জামা কাপড় তো ঢুকিয়ে দিয়েছে, আমি এবার মেশিনটা অন করে দিই। জামা কাপড় ঢুকিয়ে দিয়েছে ও ভালো করে নেগড়ে নেগড়ে, আর কিছুটা সার্ফের জল, আমি সার্ফও দিই লিকুইড দিই, যখন যেরকম লিকুইডও আছে। তো মেশিনটাকে অন করে দিচ্ছি, কী মুডে দেবো সেটাকে অন করে দিচ্ছি। কোনো জামা কাপড় তো জামা কাপড়ের জন্য অন্য অপশান, আবার চাদর ফাদর দিলে অন্য অপশান, সেটাকে সেট করে দিচ্ছে। এইটা আবার আমার বর পারে না করতে, ওকে বলি শিখে রাখতে। তো দেখো এবার মেশিনটা চালু হয়ে যাচ্ছে, চালু করে দিয়েছি অলরেডি। তারপর যখন চাইবে লিকুইড তখন লিকুইড ঢেলে দেবো। যেদিনকে বেশি হয় কাঁচা কুচি সেদিনকে আমি মেশিনেই কাচি, হাতে তো কাচিই না। আর কম একটা দুটো থাকে তখন আমি হাতে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আবার লিকুইড চেয়েছে, আমি লিকুইড দিয়ে দেবো, সার্ফের জলও আছে, এই সার্ফের জল একটু রাখা আছে ওটা দেবো। এই যে লিকুইডটা একটু ঢেলে দিলাম এর মধ্যে, এবার মেশিনটা অন করে দেবো। ও নিজের সময় মতন নিয়ে কাজবে,
ব্যাস স্টার্ট হয়ে গেছে, এবার জল নেবে। হ্যাঁ চলো, আমার কাজ শেষ, 36 মিনিট টাইম দিয়েছে, কাজ শেষ আমার। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার চলে আসলাম, অনেকক্ষণ পর। দাদা ভাই বেরিয়ে গেছে কাজেরও, এই মাত্র বেরোলো। আসলে আমি শুয়ে পড়েছিলাম, খাবার টাবার দিয়ে আমি শুয়েছি, আমিও একটু তখন আমি ডালিয়া খাইনি, বলো না, ডালিয়ার খিচুড়ি করছি, পাঁপড় ভাজলাম, ডালিয়ার খিচুড়ি করেছি, আর কী যেন বেশ তুই খাবার দিয়েছি, ও খেয়েছে, খেয়ে দিয়ে তারপরে ও মানে জামা প্যান্ট পরছিলো, তখন আমি শুয়েছি, চোখটা লেগে গেছে। আসলে বুঝবি তো, সকালবেলা উঠি, তারপরে সকালবেলা ওঠার থেকে বড় কথা কী হলো তো, আমার ওপর নিচ করতে করতে খুব কষ্ট হয় শরীরের মধ্যে, তা বিশাল একটা খাটনি ওপর নিচ করা। যাই হোক, তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ডালিয়া রয়েছে, আমি খাবো একবারে। আমি ডালিয়া সকালবেলা এখন খেলাম না, কারণ একবার ডালিয়া খেলে না পরে আর খাওয়া যায় না, ওই জন্য ভাগ একবার আমি কিছু কাজ করে নিই, করে নিই তারপর ডালিয়া খেয়ে একটু শুভ রেস্ট নেবো, তারপর আবার লাইভে আসবো। তো চলো, এখন আমি কী করছি না করছি দেখাই তোমাদেরকে। গলাটা কাছে না ফুসফুস মানে কথা বলতে গেলে না এই জায়গাটা একটু আটকে যাচ্ছে। চলো আমি কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো, এখানে সব ভাণ্ড নিয়ে এসেছি, বটি নিয়ে এসেছি, আর সবজির বাস্কেটটা বের করলাম, কালকের জন্য কিছু কেটে কুটে রাখি, নাহলে না আর পরে আর হবে না। চলো কিছু কেটে নিই আমি, সব সবজিপাতি কাটা হয়ে গেছে আমার, কেটে কুটে ধুয়ে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করলাম কাটা কুটিটা। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে কী কী সবজি কেটেছি, অনেক কেটে নিয়েছি, চলো দেখা। দেখো এখানে কেটেছি হচ্ছে ওল, ওল আলু একসঙ্গে কাটা আছে, ধোয়া হয়ে গেছে। আচ্ছা এইটার মধ্যে আছে থোর, থোরটাও কেটে ধুয়েছি। আচ্ছা এটাই আছে হচ্ছে পটল আলু কেটেছি, এটা একটা রাত্রিবেলা তরকারি করবো, পটল আলুটা এটাই কেটেছি। লাউ গাজর যেহেতু আমি জুস খাই লাউ গাজরের, এটাই কেটেছি। উচ্ছে, উচ্ছে ভাজা করবো, আর এইটা কেটেছি চিচিঙ্গে, চিচিঙ্গেটা কালকে করবো না, কিন্তু কেটে রাখলাম। এই এতগুলো পথ কেটেছি, এতগুলো সবজি পাতে কেটে রাখলাম, চিচিঙ্গেটা ফল করবো না, চিচিঙ্গেটা কেটে রাখলাম, কেন ফ্রিজটা না মানে জল জল হয়ে গেল, কিছুটা চিচিঙ্গে আবার বাদ দিলাম, নষ্ট হয়ে গেছে। এখন এগুলোকে আমি ফ্রিজে ঢোকাবো, একটু পরে ফ্রিজে ঢোকাবো, তখন হাওয়ায় চোখ পাখা হাওয়াতে একটুখানি খোলা থাক, ধোয়া তো হয়ে গেছে, একটু টানো। আর পটল আলুটা চচ্চড়ি করবো, কাউ তরকারির মতন করবো, রাত্রিবেলা রুটি করি, ওর জন্য রুটি করবো, আমার জন্য কিন্তু পরোটা বা মিচি মিচি করে নেবো। এই কাটা আমি এবার খাবো, খিদে পেয়েছি, জানো তো, খেয়ে নিই, খেয়ে নিই তারপর একটুখানি রেস্ট নেবো, রেস্ট বলতে কি ফোনটা নেই, ঘাটাঘাটি করবো, তারপর লাইভে আসছি। চলো আবার পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম, আমার পুজো টুজো সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন বাড়ি 7টা, তো চলো ছটফট করে রাত্রি রান্নাটা করে নিই, রাত্রি রান্নার জন্য রেডি করে নিয়েছি সব কিছু, তোমাদের ব্যাক ক্যামেরা করে শেয়ার করি। প্রচণ্ড গরমও লাগছে, এতবার কাজ করেছি ওপর নিচ করে, চলো ব্যাক ক্যামেরা করি। দেখো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়েছি, ফোড়নে ফোড়ন থেকে একটু ভালো গন্ধ বেরোচ্ছে, একদম ভাজা ভাজা গন্ধ। আর এই যে আমি তখন কেটেছিলাম আলু পটল, এটা এখন দেব। অল্প একটু নুন দেবো লাইট, কেন রুটি দিয়ে খাওয়াবে তো। নুনটা একটা পাত্রে ধরে রাখতে হবে, ব্যাস আর দেবো না। উপর থেকে সব কাজকর্ম সেরে চলে এসেছি গো, এই তখন নামলাম কটা 1:30 নাগাদ নামলাম, এখন বাজে 9টা, তার মধ্যে তোমার দাদাভাই চলে এসছে। আসলে ও আজকে বাইরে তো কিছু খায়নি, যেহেতু আজকে সোমবার,
ভাত ফাত এটোকাটো তো পায়রা কিছু খাবে না, বিস্কুট দিয়েছিলাম, বিস্কুট খেয়ে কতক্ষণ পেটে থাকে যায়, ওর জন্য রেখে দিয়েছিলাম আমি ডালিয়া। আমি অতটা ভালো খাই না, ভালো লাগে না ডালিয়া আমাদের, আর পেটে খেতে হয় একটুখানি খেয়েছি, আর ওর জন্য রেখেছি যে গরম করে দিয়েছি, ও খাচ্ছে। মাইক্রোওভেনে গরম করে দিলাম, গরম করে দিয়ে ভেজে নিয়েছি, ও খাচ্ছে। পাঁপড় ভাজাও আছে হ্যাঁ, আর রাত্রিবেলার জন্য তো রুটিও করেছি, ওর জন্য পরোটাও করেছি, আর তরকারি দেখালাম, তরকারিও করেছি, মিষ্টি আছে, ওর দুধ আছে, হয়ে যাবে খাওয়া। খেলে খাও, খেয়ে খেয়ে না পাঁপড়টা সবটা, পাঁপড় থাকলে গ্যাস হয়ে যায় বড্ড। কোনটা আম আম খাবে? আম এখন এখন আর অত বেশি কিছু খেলো না, আবার খাবে তো, চলো ও খাক। ওই প্যাকেটটাই প্লাও, ওইটার মধ্যে রাখো, ভিডিওটি আর বেশি বড় করছি না গো। চলো আজকের মতন এখানেই থাক, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তোমাদের কেমন লাগছে না লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে? চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আবার নুন নিচ্ছ, শো নুন খোর। চলো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।